আসসালামু আলাইকুম। আমরা যে তারটা ব্যবহার করে থাকি বাসা বাড়িতে, তো আমরা কি জানি যে এই তারে ফায়ার প্রুফ আছে কি নাই? তো বন্ধুরা চলুন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই এই তারটা ফায়ার প্রুফ কীভাবে পরীক্ষা করতে হয়। তো পরীক্ষা করেই আমি আপনাদেরকে দেখাবো, চলুন দেরি না করে ভিডিওতে দেখাই। আগুনটা ধরিয়ে নেব, আগুন ধরানোর চেষ্টা করব। বন্ধুরা দেখুন তারের গায়ে আগুন জ্বলছে। বন্ধুরা দেখুন তারের গায়ে আগুন জ্বলছে, অতএব এই তারটা ফায়ার প্রুফ নেই। তো এই ধরনের তার যদি আপনারা বাসা বাড়িতে ব্যবহার করেন, জ্বালানি কোথাও যদি আপনারা জ্বালানি কোথাও যদি এই তার ব্যবহার করেন, আগুন লেগে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। তাই বন্ধুরা আপনারা তার কিনা হাজার হাজার টাকা খরচ করে যে তার কেনেন, এই তার কেনার আগে অবশ্যই তার ফায়ার প্রুফ আছে কি না এটি দেখে তার কিনবেন। ধন্যবাদ। চলুন বন্ধুরা এখন আপনাদেরকে দেখাই যে কোন তারে ফায়ার প্রুফ আছে, কিভাবে এটি পরীক্ষা করতে হবে। তো বন্ধুরা এই যে তারটা দেখছেন, এটা হচ্ছে 1.3 RM-এর তার। এই তারটা ফায়ার প্রুফ হিসাবে কোম্পানিরা মার্কেটে সেল করেছে। তো এই তারটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আগুন লাগে কি না। তো বন্ধু দেখুন এই তারের সাথে আগুন লাগে না। দেখেছেন এই তারের সাথে আগুন লাগে না। পূর্বে যে তারটা আপনাদেরকে দেখালাম সেই তারের সাথে আগুন লেগে দাউদাউ করে জ্বলছিল। তো দেখুন এই তারে আগুন লাগে না। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম কিভাবে তার পরীক্ষা করতে হয়। আপনারা ঠিক এইভাবে তার পরীক্ষা করে তার বাসা বাড়িতে ব্যবহার করবেন, যাতে আপনারা কোনো দিন না ঠগেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।